আজকে শুরুতেই আমাদের দেশীয় ভ্যাকসিনের দিকে নজর রাখা যাক এবারে আরো একটা দেশীয় ভ্যাকসিন আমরা পেতে পারি কারণ পেতে পারি কারণ এটা এখন ট্রায়ালের পর্যায়ে রয়েছে ক্যাডিলা ফেজের ক্যাডিট ট্রায়াল চলছে মেডিকেল ক্লিনিক্যালি ট্রায়াল এবং এই জাইকোভ ডি ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়ালের অনুমতি রবিবারই অর্থাৎ গতকালই আমরা পেয়ে গিয়েছি ডিসিজিআই এর তরফ থেকে রাজ্যে মোট 10,000 জনের উপর চলবে এই ট্রায়াল আজকে আর রাজ্যের 8টি কেন্দ্রে হবে এই ভ্যাকসিনের ট্রায়াল ট্রায়ালের পরেই কিন্তু তিনটে ট্রায়াল তিন ধাপে ট্রায়াল হয় সাধারণত আমরা যে দুটো ভ্যাকসিন পেয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি পূর্ব যে অভিজ্ঞতা রয়েছে তো এই ক্ষেত্রে ঠিক কি অবস্থা কোন কোন পর্বে ট্রায়াল চলবে কি জানা যাচ্ছে মৈত্রী ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন মৈত্রী এই নয়া যে ভ্যাকসিনের ট্রায়াল চলবে রাজ্যে যেটা সর্ববৃহৎ একটা ট্রায়াল বলা হচ্ছে কি জানা যাচ্ছে আপাতত আত্রি এই ট্রায়ালটি এই মুহূর্তে রাজ্যে যে সমস্ত ভ্যাকসিনের ট্রায়াল চলছে সেগুলোর থার্ড ফেজ ট্রায়াল মানে হিউম্যান ট্রায়াল যেটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রায়াল সেই ট্রায়ালে কিন্তু কোথাও 250 কোথাও 200 কোথাও 1,000 জনের ওপর ম্যাক্সিমাম ট্রায়াল চলেছে কিন্তু এই জাইকোভ ডি ট্রায়াল কিন্তু হতে চলেছে 10,000 জন মানুষের ওপর এই ট্রায়ালে রাজ্যের 8টা কেন্দ্রে চলবে তার মধ্যে 2টো সরকারি এবং 6টি বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই কিছু প্রতিষ্ঠান কিন্তু চিহ্নিত হয়ে গিয়েছে এবং সেগুলো গিয়েছে এবার যেটা হবে যে সেই প্রতিষ্ঠানগুলোর যে এথিক্যাল কমিটি প্রত্যেকটি হাসপাতালে নিজস্ব একটি এথিক্স বা এথিক্যাল কমিটি থাকে এই ধরনের ট্রায়ালে অংশগ্রহণ করার আগে সেই কমিটির অনুমোদন দরকার হয় সেই কমিটির অনুমোদনের পরেই কিন্তু এই ট্রায়াল শুরু হয়ে যাবে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে জাইডাস ক্যাডিলা প্রস্তুত করা এই জাইকোভ ডি যে ভ্যাকসিনের কথা আমরা বলছি এটা কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এখনও পর্যন্ত যে দুটি ভ্যাকসিন আমাদের দেশে অ্যাপ্রুভাল পেয়েছে ডিসিজিআই এর সেগুলো থেকে একটু এর বেস লাইন হিসাবে এটা একটু আলাদা কারণ এটা ডিএনএ বেসড ভ্যাকসিন এই ভ্যাকসিনের চিকিৎসকেরা এবং যারা ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্টরা রয়েছেন তারা বলছেন এই ভ্যাকসিনের স্টেবিলিটি বা স্থায়িত্ব এটা কিন্তু অনেকটা বেশি এবং এই ভ্যাকসিনের আরেকটা সুবিধা হচ্ছে নর্মাল টেম্পারেচারে একে 30 দিন পর্যন্ত স্টোর করা মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে মৈত্রীর কাছে আরও একবার যাব মৈত্রী যেটা বারবার প্রশ্ন উঠছে যেহেতু এটা ডিএনএ বেসড একটা ভ্যাকসিন এবং সেই ভ্যাকসিনের এটা তৃতীয় পর্যায়ের ট্রায়াল সোনালী সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে কারণ যে দুটো ভ্যাকসিন পাওয়া গিয়েছে অনুমতি পেয়েছে সেটা কতটা সুরক্ষিত এই নিয়ে রীতিমতো একটা চর্চা আগেও ছিল এবং এখনও হচ্ছে তো এই ট্রায়ালটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে অবশ্যই প্রত্যেকটি ট্রায়ালেরই কিন্তু বিশেষত যখন থার্ড ফেজ ট্রায়াল চলে তার কিন্তু একটা খুব গুরুত্ব দেওয়া হয় সবসময় কিন্তু গবেষকরা সবসময় বলে থাকেন যে ট্রায়ালের স্যাম্পল সাইজ কতটা বড় অর্থাৎ কতজন মানুষের ওপর এই ট্রায়ালটা করা হচ্ছে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে অর্থাৎ ছোট স্যাম্পল সাইজ থাকলে কারণ আমরা এর আগে দেখেছি যখন সিরাম ইন্ডিয়ার বা অক্সফোর্ড ভ্যাকসিন যেটা নিয়ে আমাদের কথা হচ্ছিল তারা যখন তাদের থার্ড ফেজের যে ডেটা প্রথমে ডিসিজিআই বা ডিসিজিআই এবং যে এক্সপোর্ট প্যানেল কমিটির কাছে সাবমিট করেছিলেন সেটা কিন্তু যথাযথ ছিল না তারপরে কিন্তু সেই ডেটার আরো বিস্তারিত তথ্য তারা চেয়েছিলেন সেই তথ্য অ্যানালিসিসের পরেই কিন্তু তাদেরকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় ফলে যখন স্যাম্পল সাইজ বড় হবে সেই ডেটার অ্যানালিসিস যখন বড় হবে তার বিশ্বাসযোগ্যতা তত বেশি হবে অর্থাৎ বুঝতে পারছে 10,000 জন মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে 2 মাস ধরে এই ভ্যাকসিনের 3টে ডোজ দেওয়া হবে এবং তারপরে তার যে রিপোর্টটা আসবে সেটা অনেক বেশি অথেন্টিক হবে এবং সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে ডিসিজিআই এর মতো প্রতিষ্ঠানের কাছে যারা নিয়ামক সংস্থা যারা এই ধরনের ভ্যাকসিনের অনুমোদন দেন আমাদের দেশে ফলে বুঝতেই পারছো এই স্যাম্পল সাইজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের রাজ্যের কাছে এটা সবচেয়ে আশার খবর যে এই ভ্যাকসিনের ট্রায়ালের সুবাদেই অন্তত 10,000 মানুষ এই ভ্যাকসিনটা পাবেন যেটা ডিএনএ ভ্যাকসিন এবং যার কার্যকারিতা সম্পর্কে ইতিমধ্যে ডিসিজিআই সন্তোষ প্রকাশ করেছেন কারণ তার সেকেন্ড ফেজের ট্রায়ালের যে রিপোর্ট সেটা সন্তোষজনক তাই জন্যই কিন্তু এই থার্ড ফেজ ট্রায়ালের অনুমতি দিয়েছে আজকেই মৈত্রী যে বিষয়ে আমি জানতে চাইবো যে ইতিমধ্যে বলা হচ্ছে যে আমাদের 130 কোটির দেশ এবং সেখানে হয়তো এই কোভ্যাকসিন বা কোভিশিল্ড যেটা পেয়েছি আমরা ইতিমধ্যে সেটা হয়তো যথেষ্ট নয় এবং যে কারণে এই আরও ভ্যাকসিনের দরকার পড়েছে এত মানুষকে ভ্যাকসিনেট করার জন্য সেক্ষেত্রে নিঃসন্দেহে এই 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 জাইকোভ ডি ভ্যাকসিন অত্যন্ত
গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কোথাও একটা একটা রাস্তা দেখাচ্ছে যে যত দ্রুত সম্ভব এই করোনা থেকে আমরা মুক্তি পাই, সেক্ষেত্রে কত দ্রুত এই জাইকোভ ডি বাজারজাত করা সম্ভব বা বাজারে পাওয়া সম্ভব সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে কি এখনো পর্যন্ত? দেখো সোনালি, এখনো পর্যন্ত যদি টাইম লাইনের দিকে আমরা একটু তাকাই, এই ভ্যাকসিনের ট্রায়ালটা করার জন্য ন্যূনতম 2 মাস সময় লাগবে। মৈত্রী, তোমার সঙ্গে আমি তোমার কাছে আমি আসছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। জাইকোভ ডি এবং একদম দেশীয় ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল চলছে আমাদের রাজ্যে, সব থেকে বড় ট্রায়াল। আপনি কতটা আশার আলো দেখছেন যে এর আগে দুটো ভ্যাকসিনের পর এবার এই ভ্যাকসিনের জন্য ছাড়পত্র পাওয়া গেল DCGI এর তরফ থেকে? দেখুন, ট্রায়াল হওয়া সবসময়ই ভালো, বিকজ যত ট্রায়াল হবে তত আমরা ভ্যাকসিনটা সম্বন্ধে সঠিকভাবে জানতে পারবো, এর এফেক্টিভিটি, সাইড এফেক্ট ইত্যাদি ইত্যাদি। সো এনি ট্রায়াল ইজ অলওয়েজ ওয়েলকাম। কতটা সেক্ষেত্রে কি মনে করছেন ডক্টর বন্দ্যোপাধ্যায় যে এই দুটো এই ভ্যাকসিনকে বলা হচ্ছে জাইকোভ ডি ভ্যাকসিন বলা হচ্ছে যে আগের দুটি ভ্যাকসিনের থেকে অনেক বেশি উন্নততর, সেক্ষেত্রে কত দ্রুত এই ভ্যাকসিন আমাদের হাতে আসতে পারে? এবং একই সঙ্গে এই যে উন্নততর বলা হচ্ছে, DNA বেসড টেকনোলজি বলা হচ্ছে, সেক্ষেত্রে কোথাও কি মনে হয় যে এই ভ্যাকসিন আগের ভ্যাকসিনগুলোকেও কোথাও ছাপিয়ে যাবে? দেখুন, এক একটা ভ্যাকসিন এক এক রকম হবে, তাদের এফেক্টিভিটি এক এক রকম, তো বিভিন্ন ভ্যাকসিনের মোড অফ অ্যাকশন আলাদা হবে, তো হেলথ যদি বলেন যে কতটা স্থায়ী হবে মানব দেহে, আর যে সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন ওঠে সেটা নিয়ে একটু বলুন যে মানুষ এটা নেবেন, ভরসা বিশ্বাসযোগ্যতা ঠিক কোথায় রয়েছে? দেখুন, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে অফ ভ্যাকসিন তৈরি আর কি, তো আমাদের এক্সপেকটেশন যে এই ভ্যাকসিনটা 2 ডোজেতে উইল বি এফেক্টিভ। এখন অবধি যা যা অন্য ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে তাতে মোটামুটি রিপোর্ট পাওয়া যাচ্ছে, তো আশা করা যাচ্ছে যে এটাও মোটামুটি সেরমই একটা হবে। বেশ, অনেক ধন্যবাদ ডক্টর শ্যামাশিস ব্যানার্জি, তিনি আমাদের সঙ্গে ছিলেন, অত্যন্ত আশাবাদী তিনি, কারণ এই জাইকোভ ডি ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল এই রাজ্যে শুরু হচ্ছে। রবিবারই DCGI অনুমতি দিয়ে দিয়েছে, 3rd phase ট্রায়াল খুব গুরুত্বপূর্ণ, কারণ হিউম্যান বডি অর্থাৎ মানুষের দেহে এটা ট্রায়াল হবে, 10,000 মানুষের উপরে এই ট্রায়াল চলবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আজকে এই দেশীয় ভ্যাকসিন একদম, যেটা নিয়ে বারবারই সবাই কথা বলছেন যে এই দুটি ভ্যাকসিন হয়তো আগেরটাও যথেষ্ট নয় এবং এরপরও হয়তো আরও অনেক ভ্যাকসিনের দরকার, এবং এই কোথাও এই জাইকোভ ডি নতুন কোথাও আলো দেখাচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই। মৈত্রী আমাদের সঙ্গে ছিলেন, মৈত্রী তোমাকে ধন্যবাদ। আর এর সঙ্গে সঙ্গে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল ফেসিলিটেড স্নেহেন্দু কোনারের সঙ্গেও কথা বলেছিলাম এই নতুন নয়া ভ্যাকসিনের যে ট্রায়াল শুরু হবে তা নিয়ে, তিনি কি বলেছেন, তার কি এক্সপার্ট মতামত শোনাবো। এটা DNA প্লাজমিড প্ল্যাটফর্মে তৈরি জাইকোভ ডি, এবং এটা একটা দেশীয় ভ্যাকসিন যেটা কোভ্যাকসিনের পর, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই ট্রায়ালটি আজকে পশ্চিমবঙ্গে প্রায় 10,000 স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে এবং 8টি হাসপাতালে এই ট্রায়ালটি হবে। হ্যাঁ, তা এই 8টি হসপিটালে 10,000 যে স্বেচ্ছাসেবক, এটা কিন্তু সব থেকে বড় ক্লিনিক্যাল ট্রায়াল আজ পর্যন্ত পশ্চিমবাংলায় হতে চলেছে, এবং এই ট্রায়ালটি ফেজ 2 এবং ফেজ 1-এর রেজাল্ট খুবই ভালো, এবং আশা করা যায় যে ফেজ 3 কমপ্লিট করে একটা সুস্থ খুব ভালো ভ্যাকসিন একটা আমরা আনতে চলেছি। DCGI বা CDSO, যেমন USFDA বা ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন আছে, DCGI বা CDSO সমস্ত রেগুলেটরি গাইডলাইন মেনেই এই ভ্যাকসিনগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে।